স্বাধীনতার পর আট বিলিয়ন ডলার থেকে দেশের অর্থনীতির আকার এখন চারশো বিলিয়ন ডলার চুয়ান্ন বছরে বেড়েছে মাথাপিছু আয় বাজেট জিডিপির আকার বৈদেশিক মুদ্রার রিজার্ভ রপ্তানি আয় ও মানুষের ক্রয় ক্ষমতা গত পনেরো বছরে নির্মিত হয়েছে পদ্মা সেতু মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ অসংখ্য প্রকল্প যার পরিকল্পনায় সারির সদস্য অর্থনীতিবিদরা পেশাদার অর্থনীতিবিদদের সংগঠন বাংলাদেশ অর্থনীতি সমিতির বাইশতম অধিবাসিক সম্মেলন অনুষ্ঠিত হয় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দুদিনের এ সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন অর্থনীতির সব এগিয়েছে দেশ তবে যুদ্ধবিগ্রহ এবং বৈশ্বিক অর্থনৈতিক মন্দায় মূল্যস্ফীতি বেড়েছে এ থেকে উৎপাদন বাড়াতে হবে গ্রামীণ অর্থনীতি যত বেশি মজবুত হচ্ছে আমাদের শিল্প কলকারখানা বৃদ্ধি পাচ্ছে বাজার সৃষ্টি হচ্ছে আবার পাশাপাশি হ্যাঁ রপ্তানিও আমাদের বাড়াতে হবে কিন্তু আমাদের এই অর্থনীতির প্রতিটা যেভাবে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছিলাম মাঝখানে এই কয়েকটা আন্তর্জাতিক ঘটনার জন্যই আমাদের আমাদের বাধা হলো মাটি মানুষের কথা বিবেচনায় রেখে উন্নয়ন পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান প্রধানমন্ত্রী বলেন বাইরে থেকে কেউ এসে উপদেশ দিয়ে যাবে সেটা হবে না দেশের মাটি মানুষ তাদের কথা চিন্তা করে আপনাদের নীতিমালা প্ল্যান প্রোগ্রাম করবেন ওই কেউ একজন দু এক দু এক দিনের জল দেশে এসে আমাদেরকে উপদেশ দিয়ে যাবে ওই উপদেশ আমাদের কাজে লাগবে না কাজে লাগবে নিজের চোখে দেখা এবং মানুষ ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন শিরাpon সেরা অফার এর জন্য সালে এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলা ও সুযোগ কাজে লাগানোর আহ্বান জানালেন সরকার প্রধান আমরা 26 থেকে যাত্রা শুরু করতে পারবো তখন যে চ্যালেঞ্জগুলি আসবে সেটা মোকাবেলা করা আর যে সুযোগগুলি আসবে সেটা কাজে লাগানোর সেই পরিকল্পনা আমরা নিয়েছি 2024-25 অর্থবছরের বাজেট বাস্তবায়ন সম্ভব হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন যত বাধাই আসুক দেশ এগিয়ে যাবে আমরা 6 তারিখের বাজেট দেবো ইনশাআল্লাহ বাজেট আমরা ঠিকমতো দিতে পারবো এবং বাজেট আমরা বাস্তবায়নও করবো নাসির উদ্দিন মোহনা সংবাদ ঢাকা